प्रिय छात्र छात्री भाई बोनेर अस्सलामु अलैकुम मोहम्मद अब्दुस सलाम सहकारी अध्यापक अर्थनीति विभाग श्यामपुर कॉलेज श्यामपुर रंगपुर सुप्रिय छात्र तुम्हारा भले ही आसो अल्लाह रब्बर रहमत भले ही आसो तुम्हारा आज के पृथ्वी करोना भाइरस कारण सारा पृथ्वी स्थबिर हो गए कारो संगे कारो देखा हा से कारण क्लास नेवार प्रयास नहीं सरकार शिक्षा मंत्रालय निर्देश मुताबिक तुम्हारे द्वितीय वर्षे द्वादश श्रेणी क्लास आज के आज के विषय वस्तु हल जनसंख्या मानव सम्पद एवं आत्मकर्मसंस्थान विषय जनसंख्या तत्व नहीं आलोचना करब जनसंख्या तत्व नहीं आलोचना करब तो जनसंख्या तत्व मूलत दुईटी एक हल मेलथासियन जनसंख्या तत्व और एक हल काम्य जनसंख्या तत्व तो आज के मेलथासियन जनसंख्या तत्व नहीं आलोचना करब सुप्रिय छात्र छात्री भाई बोनेरा सर टमास रॉबर्ट मेलथस एक विख्यात धर्मजाजक एवं सुपंडित एक विख्यात अर्थनीतिविद जन्म जुक्तराज्य ग्रंथ एन एस ए ऑन द प्रिंसिपल ऑफ पॉपुलेशन ग्रंथे जनसंख्या विषय जे जनसंख्या नीति निर्धारण क्षेत्र जे नियम नीति अनुसरण करे तार पर भित्ति करे तत्व प्रदान करेछेन तार नाम अनुसारे से तत्वर नाम हुएछे मेलथासियन जनसंख्या तत्व मेलथासियन जनसंख्या तत्व आलोचना करार पूर्वे आमरा तिनि जे अनुमान ऊपर जे तत्वटी तैरि करें से अनुमित शर्तगुलोर किछुटा आमरा आलोचना करब आलोकपात करब तार अनुमित शर्तेर मध्ये तिनि बोलेछेन जीवन धारणेर जन्य खाद्य प्रयोजन एवं जार जोगान सीमित नारी एवं पुरुषेर मध्ये आकर्षण प्रयोजनीय नियंत्रित एवं शाश्वत और सन्तान धारण एवं जीवन यात्रार मध्य एक निविड़ सम्पर्क विद्यमान कृषि के कृषि एकमात्र उत्पादन क्षेत्र हिसाब से चिन्हित कर कृषि कर्मरासमान उत्पादन विधि कार्यकर मन कर कृषि उत्पादन स्थिर एवं वैज्ञानिक मान वैज्ञानिक आविष्कार स्थिर प्रजुक्ति स्थिर अर्थात प्रजुक्ति स्थिर धरे एर पर भित्ति करे अनुमान निर्भर तत्वटी प्रदान करें एखन आमरा तार तत्वटी निये आलोचना करब तत्वर मूल कथा हल प्रत्येक देश जनसंख्या जेमिटिक हारे बृद्धि पाए हार हल देखी बोर्डे जेमिटिक हार हल एक दुई चार आठ षोलो बत्रीस चौषट हारे जनसंख्या बृद्धि पाए और देशे खाद्य उत्पादन हार बृद्धि पाए गाणितिक हारे अर्थात एक दुई तीन चार पांच छय सात इत्यादि हारे
দেশেই প্রত্যেকটা দেশেই জনসংখ্যা এই হারে বৃদ্ধি পাওয়াতে জনসংখ্যা বৃদ্ধি পাওয়াতে প্রতি ২৫ বছর অন্তর একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ দ্বিগুণ হয় তার মতে এই জনসংখ্যা যদি আমরা প্রাকৃতিক বা আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করি না করি তাহলে সেই জনসংখ্যা জনসংখ্যার ভয়াবহতা বিরাট হবে সেখানে দেখা দেবে খাদ্য অভাব অপুষ্টি প্রাকৃতিক দুর্যোগ মহামারী ইত্যাদি দেখা দেবে আচ্ছা আমরা এখানে চার্টে দেখতে পাচ্ছি প্রতি দেশের জনসংখ্যা বৃদ্ধি এখানে এক দুই চার এটা জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতি ২৫ বছরকে তিনি একক হিসেবে ধরছেন প্রতি ২৫ বছরে জনসংখ্যা খাদ্য জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে একটা মিল পাওয়া যায় একই কিন্তু ৫০ বছর পর জনসংখ্যা বৃদ্ধি পায় চার গুণ খাদ্য উৎপাদন বাড়ে তিন গুণ ৭৫ বছর পর জনসংখ্যা বৃদ্ধি পায় আট গুণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় চার গুণ ১০০ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধি পায় ১৬ গুণ খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় ৫ গুণ ২০০ বছর পর জনসংখ্যা বৃদ্ধি হয় ২৫৬ গুণ খাদ্য উৎপাদন মাত্র ৯ গুণ ৩০০ বছর পর খাদ্য উৎপাদন বাড়ে ৪০৯৬ গুণ এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় ১৩ গুণ তাহলে আমাদের ৫০০ বছর পর ১০০০ বছর পর এবং ২০০০ বছর পর জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে কতগুণ বাড়তি কম হবে এটা আমরা সহজেই আমাদের কাছে অনুমান করতে পারি আর আমাদের এই যে জনসংখ্যা মালথাসীয় জনসংখ্যা তত্ত্ব তিনি তার এই জনসংখ্যার ভয়াবহতা সম্পর্কে তিনি দুইটি দিক নির্দেশনা করেছেন এক নম্বর হল প্রাকৃতিক প্রতিরোধ ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা যদি আমরা পূর্বের থেকে নেই যেমন দেরিতে বিবাহ কৌমার্য অবলম্বন বিবাহিত জীবনে সংযম জন্ম নিয়ন্ত্রণ ইত্যাদি যদি আমরা গ্রহণ করি পূর্বের থেকে তাহলে আমাদের জনসংখ্যা আপনার থেকে কমে যাবে আবার যদি আমরা তা না করি সে প্রকৃতি সেটাকে ন্যাচারালি কন্ট্রোল করবে অর্থাৎ সেখানে প্রাকৃতিক দুর্যোগ মহামারী অপুষ্টি খাদ্যাভাব দেখা দেবে এবং প্রকৃতিভাবে মানুষ মৃত্যুবরণ করবে এভাবে প্রকৃতিটাকে কন্ট্রোল করে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে মালথাসীয় চক্রটি তত্ত্বটি আমরা চক্রাকারে এখানে দেখাব চিত্রের মাধ্যমে বোর্ডে যাই সংকলনের অর্থে আমাকে মুছানো লাগতেছে মালথাসের মতে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য প্রথমে শুরু থাকে জনসংখ্যার গতি যেহেতু খাদ্য উৎপাদনের গতির চেয়ে বেশি জনসংখ্যার গতি সর্বদাই খাদ্য উৎপাদনের গতিকে ক্রস করে চলে যাবে দেখা যাবে একটা দেশে জনাধিক্য দেখা দেবে জনাধিক্য দেখা দিলে যদি আমরা প্রাকৃতিক ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করি তাহলে প্রকৃতি তাকে নিরোধ করে ফেলবে সেটা প্রকৃতিকভাবে নিরোধ হবে নিরোধ হওয়া
আবার খাদ্য জনসংখ্যার মধ্যে ভারসাম্য সৃষ্টি হবে। এখানে প্রাকৃতিক নিরোধকে ম্যালথাস দুঃখজনক, ভয়াবহ এবং বেদনাদায়ক মনে করেছেন তিনি। সে কারণে যদি কোন দেশ বা কোন জনগণ, দেশের জনগণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, তাহলে সেটা একটা দেশের জন্য মঙ্গলজনক হবে এবং সেটা জনসংখ্যাকে কন্ট্রোল করা সম্ভব হবে। এই ছিল আমাদের জনসংখ্যা তত্ত্বের মূল কথা। এখন আমরা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি একটু সমালোচনা আমরা দেখব। যেমন তিনি বলেছেন, ঐতিহাসিক অসত্যতা, তিনি যে সময়ে তার তত্ত্বটি উপস্থাপন করেছিলেন ঠিক সেই সময় ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়। তিনি কিছু সময় ধরে তার তত্ত্বটি সত্য থাকলেও পরবর্তী পর্যায়ে এটা অসত্য বলি, মিথ্যা বলি প্রমাণিত হয়। তারপরে আমরা দেখতে পাই বৈজ্ঞানিক উদ্ভাবনের কথা তিনি অস্বীকার করছেন। এখানে একটা দেশে যে সর্বদা জনসংখ্যা বৃদ্ধি পায়, সেখানে তাদের উদ্ভাবনী কিছু আছে। তথ্য প্রযুক্তির যুগে অনেক কিছু নতুন কিছু কৃষিক্ষেত্রে সংযোগ হচ্ছে, যার ফলে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, সেটা তিনি কখনো ভাবেননি, যার ফলে তার তত্ত্বটি মিথ্যা বলে প্রতিপন্ন হয়। খাদ্য উৎপাদনের গাণিতিক হার ভুল। তিনি খাদ্য উৎপাদনকে গাণিতিক হারে বিশ্বের ধারণা দিয়েছেন, 1, 2, 3, 4, 5 এভাবে খাদ্য উৎপাদন বৃদ্ধি পায়, আর জনসংখ্যা জ্যামিতিক হারে বাড়ে। এখানে খাদ্য উৎপাদনের গতি বৈজ্ঞানিক উদ্ভাবন এবং যন্ত্রপাতির আবিষ্কারের ফলে, তথ্য প্রযুক্তির পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে, এটা তার বোধগম্য ছিল না। তিনি জনসংখ্যাকে সর্বদাই বৃদ্ধিকে খারাপ মনে করেছেন, কিন্তু সেই জনসংখ্যা, সেই মানব সন্তান শুধু ক্ষুধার্ত উদর নিয়ে জন্মগ্রহণ করে না, সে দুখানা হাত নিয়েও আসে। তার এই যে হাত দুটার কর্মক্ষম, সে লোক তার কর্মক্ষমতা বৃদ্ধি করে সে বহুগুণে উৎপাদন, হাত দুটের উৎপাদনও করতে পারে, সে তিনি তার কথা ভাবেননি। তিনি শুধু জনসংখ্যার সাথে খাদ্য উৎপাদনের তুলনা করেছেন, কিন্তু সে মোট সম্পদের সঙ্গে তিনি তুলনা করেননি। একটা দেশ শুধু জনসংখ্যা বৃদ্ধি হল, এটা ভয়াবহ হল, এটা আমরা মনে করতে পারি না। সে দেশে যদি খনিজ সম্পদ থাকে, বনজ সম্পদ থাকে, মোট সম্পদের সঙ্গে তিনি তুলনা করেননি, শুধু জনসংখ্যাকে আপদে মনে করছেন, বৃদ্ধিকে তিনি ভয়াবহ মনে করছেন। জনসংখ্যা বৃদ্ধি সর্বদাই যে খারাপ নয়, এটা আমরা লক্ষ্য করি যে জনসংখ্যা অনেক পাশ্চাত্য দেশে জনসংখ্যা সেখানে স্বল্পতায় তারা উৎপাদন করতে পারছে না, তারা আমাদের দেশ থেকে, তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে জনসংখ্যা হায়ার করে তারা নিয়ে যাচ্ছে। দেখা গেল তাদের জনসংখ্যার অভাবে তাদের উৎপাদন হচ্ছে না। এখানে ম্যালথাস সে কথাটা চিন্তা করেননি, এখানে তার ভাবনা অসঙ্গত এবং মিথ্যা বলে প্রতিপন্ন হয়েছে। জনসংখ্যা নয় বরং বন্টনের সমস্যা সারা দুনিয়ায়। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা যদি আমরা কর্মের হাতিয়ার হিসেবে তৈরি করতে পারি, দক্ষ মানব গোষ্ঠীতে তৈরি করতে পারি, সে জনসংখ্যা কখনো একটা দেশের জন্য ভয়াবহতা হয় না এবং সেখানে দুঃখ নেমে আসে না। কিন্তু যদি আমরা দেখি মূল সমস্যা হল অর্থনীতির বন্টনের সমস্যা। সম্পদ যদি সঠিকভাবে বন্টন হয়, তাহলে
কখনো মানুষ দারিদ্রের সম্মুখীন হবে না, সে দেশের উত্তরোত্তর উন্নতি ঘটবে। ম্যালথাস জনসংখ্যার গুণগত দিক থেকে উপেক্ষা করেছেন, সর্বদা তিনি ভেবেছেন যে জনসংখ্যা বৃদ্ধি সর্বদাই খারাপ, কিন্তু জনসংখ্যা যদি দক্ষ হয়, কর্মঠ হয়, তাহলে সে দেশের জনসংখ্যা সম্পদ হিসেবে চিহ্নিত হতে পারে, এটা তিনি ভাবেন নাই। তবে আমরা বাংলাদেশের ক্ষেত্রে এই আমরা দেখতে পাব জনসংখ্যা বৃদ্ধি সঙ্গে কিছুটা মালথাসের জনসংখ্যা তত্ত্বের সামঞ্জস্য রয়েছে। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি এবং খাদ্য উৎপাদন বৃদ্ধির মধ্যে একটা পার্থক্য দেখা যায়, মিল দেখা যায়। এখানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পায় 1.37 হারে, খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় 0.65 হারে। এখানে খাদ্য উৎপাদনের হার কম, জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। তারপরে এখানে মাথাপিছু জমির পরিমাণ প্রয়োজন ভরণ পোষণের জন্য 1.2 থেকে 1.80 পর্যন্ত জমির প্রয়োজন, সেখানে বাংলাদেশের জমির পরিমাণ মাত্র 0.25 ভাগ। এখানে প্রাকৃতিক দুর্যোগ, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, খাদ্যাভাব লেগেই আছে। এক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে ম্যালথাসের জনসংখ্যার অনেকটা আমরা মিল পাই। জন্ম হার এবং মৃত্যু হার বাংলাদেশ উভয়ই বেশি। জন্ম হার 18.9 এবং মৃত্যু হার 5.2, দুইটি বেশি। এখানে জীবনযাত্রার মান খুবই কম, আমাদের মাথাপিছু আয় কম, এবং এখনো এই দেশে প্রায় 31.5 ভাগ লোক দারিদ্র সীমার নিচে বাস করে। এই দিক থেকে আমরা দেখতে পাই ম্যালথাসীয় জনসংখ্যাটি যদিও বর্তমান যুগে অর্থনীতিবিদদের কাছে এটা মিথ্যা ভবিষ্যৎবাণী হিসেবে চিহ্নিত হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা আমরা অনেকটা মিল দেখতে পাই, এবং যেটা বাংলাদেশের সিদ্ধান্তের ক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক নিয়ম নীতি বা নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা বাস্তব ভূমিকা নিতে পারব বলে আমরা আশা রাখি। আজকের লেকচারে আমরা জানতে পারলাম মালথাসের জনসংখ্যার তত্ত্ব, মালথাস জনসংখ্যা সম্পর্কে কি বলেছিলেন। তো আমরা আগামী ক্লাসে তোমাদেরকে উদ্দীপক এই তত্ত্বের ভিত্তিতে কি ধরনের প্রশ্ন হতে পারে সে চিত্র গ্রাফ আকারে আমরা দেখাবো, এবং পরবর্তী সময় তোমরা ভালো থাকো, সবাই সুস্থ থাকো, এই কামনা করে আজকে এখানে শেষ করছি।